বিরোধী দলের ভূমিকা যেটা প্রথমে যেটা প্রয়োজন যে অংশগ্রহণমূলক নির্বাচন তাদের নির্বাচনে অংশগ্রহণ করাটা খুবই জরুরি এই ক্ষেত্রে বিরোধী দল থাকলে গণতন্ত্র রক্ষা পায় আমাদের যে ভোটারদের যে ভোটাধিকার রয়েছে এবং এই ভোটাধিকারের ক্ষেত্রে যে আমাদের প্রার্থীদের যে মূল্যায়ন যেটা বা যোগ্যতার মানদণ্ড যেটা সেটা নিশ্চিত হয় এর পাশাপাশি যে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন বা কিংবা প্রতিদ্বন্দ্বিতামূলক যে নির্বাচন এটা কিন্তু নিশ্চিত হয় এই পাশাপাশি যে আমাদের উৎসব মুখর যে পরিবেশ সেটা কিন্তু যারা বিরোধী দল রয়েছে তারা যেন অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব বিরোধী দল থাকলে গণতন্ত্র রক্ষা পায় এবং জনগণের সাংবিধানিক যে অধিকারটা সেটা পরিপূর্ণ হয় এবং আমি মনে করি প্রতিপক্ষ থাকলেই ভোটের যে আসল মজাটা সেটা সম্ভব এবং সুষ্ঠুভাবে সম্ভব এই নির্বাচনে বা সুষ্ঠু নির্বাচন করার জন্য হলো এক বিরোধী দলের ভূমিকা অনিষ্ীকার্য যেমন একটি দল যদি বারবার সরকারের ক্ষমতা থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের একক স্বেচ্ছাচারিতা বেড়ে যায় এবং সংসদে কিন্তু তাদের কিন্তু স্বচ্ছ জবাবদিহিতার কোনো ব্যবস্থা থাকে না আমি মনে করি একজন তরুণ ভোটার হিসেবে যে একক স্বেচ্ছাচারিতা এবং হচ্ছে স্বচ্ছ জবাবদিহিতা জন্য হলেও বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি রাজনীতি একটা দেশ এবং সমাজের মাত্রা তৈরি করে ভালো রাজনীতি ভালো একটা সমাজ তৈরি করে এবং খারাপ রাজনীতি একটা খারাপ সমাজ তৈরি করে এখানে আমরা যদি দেখি যে খেলার মাঝে যদি বিপক্ষ দল এবং সেটা যদি শক্তিশালী না হয় সেটা খেলাটা জমে ওঠে না এবং নির্বাচনটাও সেরূপ যদি নির্বাচনে বিরোধী দল এবং তাদের যদি শক্ত অবস্থান না থাকে সেটা নির্বাচন কোনোভাবেই পূর্ণাঙ্গ হতে পারে না তার ফলে আমরা এটা যেটা বলতে পারি যে নির্বাচনে যেমন যে যে দলই ক্ষমতায় থাকুক না কেন তার তার দল যদি বিপক্ষ দল যদি শক্ত অবস্থানে না থাকে তাহলে সেভাবে কোনোভাবেই সেই নির্বাচনটা পূর্ণাঙ্গ হতে পারে না রাষ্ট্রের একটা রাজনৈতিক একটি প্রক্রিয়া এই প্রক্রিয়া বিরোধী দলের ভূমিকা একটি অনস্বীকার্য এখানে জনগণের তারা আশা আকাঙ্ক্ষা পূরণ করে সে জায়গায় আমি মনে করি নির্বাচনে বিরোধী দলের ভূমিকা থাকা হচ্ছে সহ অবস্থান শান্তিপূর্ণ এখানে যেন সহিংসতা রাজনীতি এখানে যেন না ছড়ে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন আমরা ভুল বার্তা যেন জনগণের মাঝে না দেই সেই দৃষ্টি আমরা সচেষ্ট থাকা উচিত